দুপুরে তরুণীকে তুলে নিয়ে তেইশ জন মিলে ধর্ষণ ভারতের রাজস্থান রাজ্যের বিকানের থেকে দিনদুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে দিল্লির এক তরুণীকে জন দফায় দফায় ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে তাদের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে শুক্রবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদন জানিয়েছে ওই দুইজন সহ তেইশ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করার পর তদন্তে নেমেছে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছে আটাশ বছরের ওই তরুণী এফআইআর বলেছেন সদ্য কিনা জমি দেখতে গত পঁচিশে সেপ্টেম্বর তিনি বিকানের গিয়েছিলেন দুপুর আড়াইটার দিকে তিনি খাটু শ্যাম মন্দিরের কাছে জয়পুর রোডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সে সময় দুই ব্যক্তি জোর করে তাকে একটি গাড়িতে তুলে নেয় এরপর চলন্ত গাড়িতে ওই দুইজন তাকে ধর্ষণ করে ফোনে তারা আরও ছয়জনকে ডেকে আনে এবং তারাও তাকে ধর্ষণ করে এরপর পালানা গ্রামের একটি সরকারি বিদ্যুৎ উপকেন্দ্রে নিয়ে গিয়ে সেখানে আরও কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে তিনি আরও জানিয়েছেন পরদিন ভোর চারটার দিকে যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল ওই দুইজন তাকে সেখানেই ফেলে রেখে যায় তেইশ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওই তরুণী এ মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র সিং জানিয়েছেন সিআরপিসির একশো চৌষট্টি ধারায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে সেখানেও তিনি একই কথা বলেছেন তার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে তিনি আরও জানিয়েছেন এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্যাতনের শিকার ওই তরুণী সুভাষ ও রাজুকে শনাক্ত করেছেন তাদের প্রত্যেকের বয়স বিশ বছরের বেশি এছাড়া এফআইআর উল্লেখ করা জায়গাটি থেকে একগুচ্ছ কন্ডম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা আমার এই আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে